নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্র থেকে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ভিডিওতে বলা কথাগুলো 100 এ 100 মিলবে এ ধরে কিন্তু কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে সাপোর্ট করবে, হুচুর টাকাবেন না, এতটুকুটাই বলবো। যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা এক্স্যাক্ট জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কিছু গ্রহের গোচর হতে চলেছে, আসুন সে বিষয়ে আগে জানিয়ে দিই, তারপরে আমি একে একে প্রতিটা স্টেপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যে গোচরটি হতে চলেছে সেটি হতে চলেছে 5 ডিসেম্বর, মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এর পরবর্তী যে দ্বিতীয় গোচরটি হতে চলেছে সেটি হতে চলেছে শুক্র গ্রহ 8 ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। 16 ডিসেম্বর রবি গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। 29 ডিসেম্বর বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 30 ডিসেম্বর শুক্র গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র, অর্থাৎ চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র, এই দুই জায়গায় কেমন যেতে চলেছে। প্রথমে আসি চাকরি ক্ষেত্র, দেখুন এই মাস কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা বেকার রয়েছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু শুভ সূচনা সৃষ্টি হয়ে গেছে। পাশাপাশি যারা দূরবর্তী স্থানে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে একটু হলেও প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটি হচ্ছে গুপ্ত শত্রুতা। হ্যাঁ বন্ধুরা, কর্মস্থানে আপনাদের গুপ্ত শত্রুতা সৃষ্টি হতে চলেছে, এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র, দেখুন এই মাস ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে অনুকূল, বিশেষ করে যারা গার্মেন্টসে বিজনেস করছেন, যারা উলেন কোনো প্রোডাক্টের বিজনেস করছেন, সোয়েটার জ্যাকেট, এছাড়াও যারা কসমেটিক্স জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করছেন, যাদের হার্ডওয়্যারের কোনো বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যে সমস্ত অর্থ আপনার বিজনেসে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ উঠে আসতে চলেছে, এবং আপনার কোনো লোন যদি থাকে সেই লোন কিন্তু অনেকটাই আপনারা পরিশোধ করে দিতে চলেছেন এই মাসে। তবে এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম আসতে পারে, তবে আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি স্টুডেন্টসদের কেমন যেতে চলেছে, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে কিন্তু যারা স্টাডি নিয়ে রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এই মাসে আপনারা কিন্তু যারা বিদেশে পড়াশোনা করছেন তারা একটু বেটার রেজাল্ট পেতে চলেছেন, যারা দূরবর্তী স্থানে পড়াশোনা করছেন তারাও কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন। এরপর আসি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে, দেখুন মাসের শুরুতে খুব একটা ভালো না গেলেও মাস যখন গড়াবে সে সময় কিন্তু আপনাদের পারিবারিক স্থিতির জায়গাটা ভালো যেতে চলেছে, অর্থাৎ মাসের শুরুতে কিছুটা পরিমাণ মতান্তর, মতবিরোধ, পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা এই সমস্ত আসার সম্ভাবনা রয়েছে। তবে মাসের মাঝামাঝির জায়গা থেকে, অর্থাৎ প্রথম পর্যায়ের পরবর্তী সময় থেকে আপনাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, মায়ের সাহায্য পেতে চলেছেন, পিতার সাহায্য পেতে চলেছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে, দেখুন এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ প্রেম জীবনে কিন্তু কিছু পরিমাণ মতান্তর, মতবিরোধ
এবং একে অপরকে না বোঝা, ভুল বোঝাবুঝি, এই জায়গাগুলো আসতে চলেছে। তবে মাস যখন গড়াবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শুরু হতে চলেছে। এই মাসে কিন্তু আপনারা অর্থাৎ প্রেমিক প্রেমিকারা মাসের শেষের দিকে কোথাও কিন্তু ট্যুরে যেতে চলেছেন, এবং পাশাপাশি এই মাসে নতুন কোনো প্রেমের হাতছানি কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, মোটের উপর দিয়ে দাম্পত্য জীবন শুভই যেতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে চলেছে। সেই জায়গাগুলো আপনারা অবশ্যই একটু হলেও মেনটেন করুন, এবং পাশাপাশি যারা প্রেম জীবনে রয়েছেন তারা যদি ভাবেন যে বিবাহের জন্য এগাব, এগোতে পারেন, তবে মাসের শেষের দিকে, প্রথম দিকে কিন্তু কিছু পরিমাণ প্রেমে বাধা আসবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু কিছু পরিমাণ প্রবলেম আসবে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু এই মাসে বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এবং পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন। এই মাসে ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর। এরপর আসে সন্তান ভাগ্য কেমন যেতে চলেছে। দেখুন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু হলেও প্রবলেম রয়েছে, এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু হলেও সাবধানে থাকুন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ মিসক্যারেজ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং সামনেই সূর্যগ্রহণ, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে এই মাসে কোনো গুরুত্বপূর্ণ নথিতে কিন্তু আপনারা সাইন করবেন না, সেক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনারা কোনো জায়গা থেকে কিন্তু অর্থ ধার নেবেন না এবং অর্থ ধার দেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম আসতে পারে। এই সমস্ত কিছু আপনারা যদি একটু মেনটেন করে চলেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নেই। এরপর আসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় মিথুন রাশির জাতক ও জাতিকার এই মাস কিছু পরিমাণ প্রবলেম আসতে চলেছে, কিছু পরিমাণ শুভ ঘটনা ঘটতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।